হাই গাইস, আরপি ব্লগে সবাইকে স্বাগত। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আগে তো কিছুই ভিউ হতো না, আগে মনে হতো যেন সিরিয়াসলি আর কোনো ভিউ হবে না, বাট এখন অ্যাটলাস্ট কিছুটা ভিউ হলেও আসছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর একটা জিনিস হচ্ছে, যেটা সত্যি শুনলে বা দেখছো সবাই হাসছো, যে আমি বারবার নামটা চেঞ্জ করছি আমার ব্লগের, বারবার আমার নামটা চেঞ্জ করছি বিকজ অফ ফার্স্ট ফার্স্ট ইউটিউব করছি। তো দ্যাটস ওয়াই মনে হচ্ছে না এই নামটা ঠিকঠাক সুটেবল নয়, তো অন্য না একটা নাম দিচ্ছি। তো বারবার এটা করার জন্য মনে হচ্ছে যেন একটু প্রবলেম হচ্ছে, আমার তো মনে হচ্ছে প্রবলেম হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে জানি না, বাট আমার মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও সেটা খুব মজার। কি হয়েছে, যখন আমি 2009 যখন 2009-10 যখন আমি ফার্স্ট কলকাতা আসি, তো সেই কিছু জিনিস আপনাদের সাথে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব। যখন আমি ফার্স্ট কলকাতা আসি তখন আমার কি এক্সপিরিয়েন্স ছিল, কি হয়েছে। তো ফার্স্ট যখন কলকাতায় আসি আমি, তখন ফার্স্ট অফ অল আমি গ্র্যাজুয়েশন করতে আসি। তো আমি একদম পিওর গ্রামের কাদার রাস্তা, থাকে না কাদার মাটির রাস্তা, সেখানকে আমার বাড়ি, নিজেদের বাড়ি। তো ফার্স্ট যখন কলকাতায় এসেছি তো তখন কি বলবো, তখন হচ্ছে যে ক্লাসে যখন বসতাম, ফার্স্ট ফার্স্ট ক্লাস 2 ঘন্টা করে ক্লাস, এক একটা সেমিস্টার মানে ক্লাস 2 ঘন্টা হতো, তো পার ডে 3 ঘন্টা করে ক্লাস হতো রেগুলার। তো যখন আলটিমেটলি ক্লাসে ঢুকতাম, তো ডেফিনেটলি আমি গ্রামের ছেলে, তো ক্লাসে ঢোকার আগে একটুখানি ভাত ডাল মাছ ভাত খেতাম। তো ক্লাসে ঢোকার পর এত ঘুম পেত, আর গ্রামের ছেলে, প্রথম গ্রামের ছেলে, এসি কখনো চোখে দেখিনি, তখন ক্লাসরুমে আমাদের এসি, তো আর 20টা স্টুডেন্ট মাত্র, ছোট্ট একটা রুম, আমাদের আমার এই রুমটার মতো এরকম একটা, বাইরের থেকে একটু বড়ো রুম। তো এক একটা ক্লাসে 20টা করে স্টুডেন্ট ভ্যাকান্সি থাকে, তো সেখান থেকে এমএসসি আইটি বিএসসি আইটি সবাই আছে। তো মানে যথারীতি আমি এরকম খাওয়া দাওয়ার পরে এসিতে গিয়ে এরকম ঘুমিয়ে এরকম এরকমভাবে কাটিয়ে ঠিক পড়ে যেতাম। এটা হচ্ছে প্রথম কথা, গ্রামের ছেলে ভাত খেয়ে আসার পরে এসিতে, এটা সব থেকে বড় একটা মানে কি বলবো প্লাস পয়েন্ট ঘুমে। আর সেকেন্ড হচ্ছে হিন্দি তো কিছুই বুঝতাম না, সত্যি কথা একটু একটু বুঝতাম, বলতে হয়তো পারতাম না। ইংলিশ, ইংলিশ কি জিনিস, মানে কথা বলতে কিভাবে হয় বা কিভাবে বুঝতে হয় কি বলতে চাইছে কিছুই জানতাম, সিরিয়াসলি বলতে কিছুই জানতাম। তো স্যাররা তো ডেফিনেটলি, ইঞ্জিনিয়ারিং কলেজে তো স্যাররা তো সবাই ইংলিশই কথা বলে, আর কিছু কিছু সময় হিন্দি ইউজ করে, বাংলা তো খুব কম। আর দুঃখের বিষয় হচ্ছে সত্যি কথা বলতে, ওই 20টা স্টুডেন্টের মধ্যে 2 জন আমরা ছিলাম বাঙালি, তো যাক একজন বাঙালি ছিল বলে আমি মিশে গেছি, নাহলে তো এটাও হতো না আমার দ্বারা। তো যাই হোক, ফার্স্ট ফার্স্ট আমরা ওদের থেকে হিন্দি শিখতে স্টার্ট করি, যারা হিন্দি ভাষী ছিল, দেন আমরা তাদেরকে কিছু কিছু বাংলা শেখাই। তো এইভাবেই আমার লাইফে শুরু বাংলায় হিন্দি শেখার বা ইংলিশ শেখার। তো বাংলাটা তো ডেফিনেটলি সরি, আর বাংলাটা জানতাম, হিন্দি আর ইংলিশ শেখাটা আমার প্রথম পদক্ষেপ এটাই। তো তারপরে ওরা সবাই বাইক নিয়ে, সেই সময়কার কথা বলছি, বাইক নিয়ে কলেজে আসতো সবাই, মানে ভীষণ ধনী ধনী ব্যক্তির ছেলে, আর আমি কোথাকার কে আমি নিজেও বুঝতে পারতাম না, যে আমি অ্যাকচুয়ালি কে, এখানে কী করতে এসেছি, এখানে কী করছি, আমি কিছুই বুঝতে পারতাম না। কারণটা কি, নিজেকে খুব ছোটো মনে হতো আর কি, নিজেকে খুব লজ্জা লাগতো যে এদের সামনে গিয়ে, ছেলেমেয়েগুলোর সামনে কথা বলবো, কোথায় হাই ফাই ড্রেস আনাবেন, কোথায় একটা নর্মাল একটা টি শার্ট, একটা মানে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনারা, যে তখন শু পরতে গেলে আমার লজ্জা পেত, তখন শু পরতে গেলে আমার লজ্জা পেত, অ্যান্ড তখন সবাই ওরা শু পরে আসতো, তখন আমি কিটো ছাড়া কিছু বুঝতাম না। কিটোটাই হচ্ছে আমার সব থেকে হাই লেভেলের শু তখনকার, কারণ যদি শু পরি, যদি 5টা লোকে দেখে, যদি আমার লজ্জা লাগে, যদি কিছু বলে, কেমন একটা লাগতো। আর ফর্মাল জামা কাপড় তো ছেড়েই দিন, গ্রামের লোকে যদি কোনো ফর্মাল জামা কাপড় একটা ইন করে শু পরে যায়, তাহলে বলে ওফ বিরাট বড় অফিসার হয়ে গেছে। আপনার সামনে হয়তো বলবো না, পিছনে বলবে, বন্ধু বান্ধবরা তো সামনে বলবে, 20 কেজি করবে। তো সেই ব্যাপারটা এখনও রয়েছে আমাদের গ্রামের দিকে।
তো কি হয়েছে তখন মানে নিজেকে খুব ছোট মনে হতো যে কারোর সাথে মিশবো, কথা বলবো। সবাই বলে না কলেজ লাইফে অনেক প্রেম করে মানুষ, অনেক ঘোরে, অনেক বন্ধু বান্ধবী হয়। সত্যি কথা বলতে আমার কলেজ লাইফে কোনো বন্ধু বান্ধবী হয়নি, শুধু একটাই রিজনের জন্য। হ্যাঁ, একটাই রিজনের জন্য, সেটা হচ্ছে গিয়ে তখন নিজেকে সত্যি খুব খারাপ লাগতো যে সবাই হাই ফাই মানুষ আর আমরা কোথা থেকে এসেছি। এই আমার চা চলে এসেছে, চা খাবো। কোনো রকম প্রেজেন্টেশন নেই, চায়ের একটা শুধু একটা বাংলা চা দিয়ে চলে গেছে। তো যাই হোক, তো তখন আমার মনে হতো যে না কি মিশবো, এরা সব ধনী ব্যক্তি মানুষের ছেলে। আর সত্যি কথা বলতে আমার বাবা খুব কষ্ট করে বড় করেছে। তো আমার বাবার কিছু জমি জায়গা আছে, তো সেটাতেই চাষবাস করে আমাদের লাইফ চলে চলতো আগে। তো তখন বাবা 500-700 টাকা করে দিত, একটা সপ্তাহ চালাতে হবে, বুঝতে কলকাতা আসতে হবে ট্রেনে, তারপর এক সপ্তাহ চালাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো এই এই হচ্ছে ব্যাপার। তো তখন সত্যি সত্যি আমার মানে, হ্যাঁ, আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে ভিক্টোরিয়া সম্পর্কে কি আইডিয়া ছিল। একটা ফ্রেন্ড বলেছিল ভিক্টোরিয়াতে নাকি তুই গার্লফ্রেন্ড না গেলে ঢুকতে দেবে না। তো তখন আইডিয়া ছিল, তো লাইফে কোনো ভিক্টোরিয়া ভিজিটই করলাম না তখন। তখন এখন করেছি হয়তো, তখন করলামই না কারণ ভয়, সাথে তো কেউ নেই, ভিক্টোরিয়া যদি না ঢুকতে দেয়। তো এই একটা আইডিয়া, মানে যে যেটা বলতো সেটা কি আমরা মনে হতো যে না এটা বাবা এটা করব ওটা করব। তারপরে মানে ভর্তি হলাম, তারপর ভর্তি হওয়ার পরে হোস্টেল। এবার হোস্টেলের পরে সেখানে গিয়ে আর এক গেছেন, হোস্টেলের পরে লাইফে তো কোনোদিন র্যাগিং হয়নি, বিকজ অফ গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছি বাড়িতে থেকে। তো ফার্স্ট টাইম লাইফে র্যাগিং, তো গ্র্যাজুয়েশন লেভেলে র্যাগিং ফার্স্ট টাইম, মানে গ্র্যাজুয়েশন লেভেলে মানে বেশ বড় আমি তখন। তো ফার্স্ট টাইম যদি আপনার সাথে কেউ র্যাগিং করে এবং অভদ্রভাবে র্যাগিং করে, তো ডেফিনেটলি আপনার খুব খারাপ লাগে। তো খারাপ লেগেছিলো, তারপরে আমরা হোস্টেল ছেড়ে দিয়ে নর্মাল একটা পাতি বাড়ি ভাড়া নিলাম আলটিমেটলি, কারণ অ্যাটলিস্ট পড়াশোনা তো করতে হবে। আর সত্যি কথা বলতে গেলে আমরা অভ্যস্ত নই এই ব্যাপারটাতে, র্যাগিং ব্যাপারটাতে। তো আমিও চাইনি কখনো যে আমি কোনোদিন সিনিয়র হয়ে কাউকে র্যাগিং করি। তো আরও অনেক কিছু শেয়ার করার ছিল, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সিরিয়াসলি বললাম আপনাদেরকে, একটুও কিন্তু ফ্রড বা একটু মিথ্যা বলিনি, পুরোটাই সিরিয়াস বলেছি, একদম সিরিয়াস। যেটা আমার সাথে হয়েছে সেটা আমি আপনাদেরকে হাসি মজাকের মাধ্যমে বলেছি। তো কলকাতা সম্পর্কে আইডিয়া, আর প্রথম প্রথম যখন এসেছি তখন এত গাড়ি ঘোড়া, এত গাড়ি ঘোড়ার আওয়াজ, বিশ্বাস করবেন না, মানে কখনো আমার মাথা যন্ত্রণা ছাড়তো না। তো কখন মনে হতো যে আমি আজকে সোমবারে এসেছি, ডেফিনেটলি রোববারে ছুটি থাকে, সোমবারে এসেছি, কখন শুক্রবারটা হবে, শুক্রবারে ক্লাসটা করে আমি বাড়ি চলে যাব, আমি আর থাকতে পারছি না, আমার মনে হচ্ছিল আমি আর করতে পারবো না, আমি আর কলকাতায় থাকতে পারবো না। তো যাই হোক, এইভাবে করি কেটেছে। তারপরে এখন তো আর কোনো ব্যাপার নেই, এখন রাস্তাঘাটে চলি, এখন গাড়ি ঘোড়ার মানে গাড়ি ঘোড়া না দেখলে এখন মনটা খুব খারাপ করে, একটু চাই তখন আড্ডা না দিলে মনটা খুব খারাপ করে। তো যাই হোক, পরে আবার সব কিছু বলবো, এখন একটা ভিডিওতে পসিবল না। এবার আমি পরের ভিডিওতে আমি একটা জিনিস বলবো ব্লগের সাথে সাথে, ব্লগ তো আসবেই, ব্লগে ব্লগ এখনও খুব একটা ভালো করে শিখিনি করতে, আপনাদের সাপোর্ট পেলে ডেফিনেটলি আমি শিখবো। আমি কিছু ইউটিউব ভিডিও দেখে ব্লগ কীভাবে বানাতে সেগুলো শিখছি। তো আপনাদের যে সাপোর্ট দরকার, একটু সাপোর্ট, বিকজ অফ দেখুন আমি যে কাজটা করি বা আমার যে অফিসটা আছে বা আমার যে একটা ব্যবসা আছে সেটাতে খুব একটা বিরাট হিউজ ইনকাম হয় সেটা না, হয়তো ইনকাম হয় কিন্তু যেহেতু ওয়ার্কার দিয়ে কাজ করাতে হয় সেহেতু খুব একটা প্রফিট থাকে বলে মনে হয় না। তো আমি ভাবলাম যে কেউ না বসেই তো থাকি, একটু তো আড্ডা দিয়ে এখানে ওখানে, তো সেই টাইমটা যদি একটু ব্লগ করতে পারি, আপনাদের সাপোর্ট পেয়ে যদি সেই টাইমটা কোনো ইনকাম ইনভেস্ট করতে পারি, তো ইনভেস্ট করে যদি কিছু আর্ন আসে এখান থেকে, তো ডেফিনেটলি আমার শখগুলো হয়তো লাইফে পূরণ হতে পারে। তো আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই সেগুলো হবে। আর ইউটিউব এক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের শখ পূরণ করতে পারে। তো হয়তো আমি এখন ব্লগ করতে জানি না, দুদিন পরে শিখে যাবো আস্তে আস্তে বড় বড় ইউটিউবারদের থেকে, তো চেষ্টা করবো বেটার করার। তো যাই হোক, আজ এই নিয়ে কথা বললাম, একদিন আমি আমার লাইফ স্টোরি নিয়ে আমার ফার্স্ট জব থেকে লাস্ট অবধি কথা বলবো। অনেকে বলে না, অনেকে এখন বলে দাদা তুমি তো এখন কামাচ্ছো, ভালোই আছো, অসুবিধা নেই কিছু, বাট 2009 থেকে 2010 থেকে আমি 2009-এর পর থেকে আমি ইনকাম করতে স্টার্ট করেছি। তো আমি পুরো কাহিনী আপনাদেরকে একদিন শোনাবো ডেফিনেটলি, তো দুঃখ লেগে যাবে। আমার ফার্স্ট কাজ ছিল দশকর্মার দোকানে, 1200 টাকা মাইনে মাসে, ভাবতে পারছেন? তো যাই হোক, আজকে এইটা বলে আর ভিডিওটা বাড়াতে চাইছিলাম, ওটা একটা আলাদা টপিক, ওটা একটা আলাদা টপিক নিয়েই কথা বলবো। তো যাওয়ার আগে আমার বাচ্চাটাকে দেখিয়ে নিন, এই যে এখানে স্যার শুয়ে আছেন, স্যার এই জায়গাটাই স্যারের পছন্দের জায়গা, এখানেই স্যার শুয়ে থাকেন। ওখানে একটু মুছে টুছে দেওয়া হয়েছে, জল টল আছে, তার জন্য ঠান্ডাতে শুয়ে পড়ছে। টাটা, এখনও কাউকে সাড়া দেবে না।
তো যাই হোক, এইটুকু আপনাদের সাপোর্ট পেলেই হবে, যেটুকু সাপোর্ট করছেন সেইটুকু। আর প্লিজ যদি আমার চ্যানেলে একটুখানি হলেও ভিডিও ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করে দিতে পারেন, নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিতে পারেন। কারণ এটা তো আমি একটা জিনিস এইটা মানি, আমি আমার আমার ইউটিউব চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর আমার একটা ফোন আছে সেটাতে প্রচুর সাবস্ক্রাইবার। আমি 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 সাবস্ক্রিপশন করি সবার চ্যানেল, বিকজ অফ সাবস্ক্রিপশন করতে তো কোনো পয়সা লাগছে না। তো আপনারা একটু ট্রাই করুন না, সবাই যাতে উঠতে পারে, সবাই যাতে নিজের ফিউচারের প্ল্যানিংগুলোকে একটু তাদের চলার পথগুলো সরল হয়, যাতে একটু তাদের চলার পথগুলো ক্লিয়ার হয়। আর আর একটা জিনিস লাস্টে বলে যেতে চাই, সত্যি কালকে খুব খারাপ লেগেছে কেকের জন্য। তো মারা গেলেন উনি, পুরোটাই ম্যানেজমেন্টের ভুলের জন্য মারা গেলেন, যেখানে 3,000-3,500 ক্যাপাসিটি, সেখানে 8,000 পিপুল ইজ টু হাই অ্যান্ড উইদাউট এসি। তো ভেবে দেখুন একবার যে কী হতে পারে একটা সেলিব্রিটি মানুষের, আমাদের মতো মানুষের কোনো ব্যাপার নেই, আমরা গ্রামে থাকা লোক বা আমরা নন এসিতে থাকা লোক, বাট যারা এসিতে থাকে তাদের কাছে, বা সেলিব্রিটি যারা বিরাট বিশাল বড়ো বড়ো সেলিব্রিটি, কে কে ডেফিনেটলি অনেক বড়ো সেলিব্রিটি। তো সেখানে আমার মনে হয় না কলকাতার একটা খুব বাজে ইম্প্রেশন হলো, কলকাতায় যেহেতু আমি থাকি এখন, কলকাতার একটা খুব বাজে ইম্প্রেশন যে কে কে কলকাতায় এসে মারা গেল। ইটস ইন্ডাস্ট্রিতে সবাই একটা বাজে জিনিস একটা কথা বলছে, সবাই সব নিয়ে কথা বলছে। তো ওনার আত্মা সব মানে শান্তি কামনা করি, এবং সত্যি এটা খুব খারাপ জিনিস হয়েছে। তো এগুলোকে রেকটিফাই করা উচিত, ম্যানেজমেন্টের অনেক ভুল ছিল, ম্যানেজমেন্টকে ঠিক করা উচিত আমার মনে হয়। তো সবাই মিলে আমরা চেষ্টা করবো পরবর্তীকালে যাতে এই ভুলটা আর না হয়। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।